মহিষাদল গ্রামীণ হাসপাতালে বুস্টার ডোজ। শিল্প সংস্কৃতি শহর হলদিয়া মহিষাদল বিধানসভার অন্তর্গত মহিষাদল বাসুরিয়া গ্রামীণ হাসপাতালে সারা রাজ্যের সাথে মহিষাদল গ্রামীণ হাসপাতালে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হলো। দেড় লক্ষাধিক দৈনিক সংক্রমণের মধ্যে এদিন বুস্টার ডোজ নেবেন ষাটোর্ধ্ব কোমরবিটির এবং প্রত্যক্ষ করোনা যোদ্ধারা। ইতিমধ্যেই বুস্টার নেওয়ার কথা মনে করিয়ে দেশের 1 কোটি নাগরিকের কাছে পৌঁছে গিয়েছে সরকারের মেসেজ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই দফায় দেশের 2,75,14,000 নাগরিককে ভ্যাকসিন এই বুস্টার বা প্রিকশন ডোজ দেওয়া হবে। পশ্চিমবঙ্গে সংখ্যাটি 22,09,600 জন। 39 সপ্তাহ আগে যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন তারাই পাবেন বুস্টার ডোজ। ইতিমধ্যেই টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নাম নথিভুক্ত শুরু হয়েছে। আইসিএমআর জানিয়েছে, কোভিশিল্ড তো বটেই, দেশীয় কোভ্যাকসিনেও বুস্টার হিসেবে সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকরী। মহিষাদল গ্রামীণ বাসুলিয়া হাসপাতালের ডাক্তার নার্স সরকারি আধিকারিকদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়। আমরা বাসুলিয়া রুরাল হসপিটালে আজকে যে প্রিকুয়েশন ডোজের ব্যবস্থা করেছেন গভর্নমেন্ট, সেটা নেওয়া শুরু হয়েছে। আমাদের সিনিয়র পিএইচএন বিপিসি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট একে একে আমরা সবাই এই ডোজের জন্য এগিয়ে এসেছি। তো আমি সেক্ষেত্রে দিদি আপনাকে বলবো, আপনার যদি কিছু অমূল্য অনুভূতি আমাদের সাথে শেয়ার করেন। আমরা সবাই 2021-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ নিয়েছিলাম। নিয়ে আমরা ফিল্ডে আমার সব সহকর্মীরা কঠোর পরিশ্রম করে অনেকে ভ্যাকসিনেশান দিয়েছে, সবাই সুস্থ, আপাতত সুস্থ আছে। এবং আমরা আশা করবো এই প্রিকশন ডোজটা যে আমরা নিলাম, এরপরে সবাই সুস্থ থাকবে এবং সবাই সমানভাবে কাজ করে যেতে পারবে এবং সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এবং ভ্যাকসিনটা নিয়ে আমরা খুব উপকৃত হলাম, সবাই যাতে এটা পায়, এই সুযোগটা পায়, তার জন্য আমাদের ভ্যাকসিন সরবরাহ হলে আমরা ঠিক সময়ে সবাইকে দিয়ে এই কোভিড থেকে রক্ষা করতে পারবো, এই আশা করি। আর আমাদের যে এই ডোজটা দেওয়া হলো, যিনি এই আমাদের এই কথাটা ভেবেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিদি আমাদের তরফ থেকেও আপনাকে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।